चेक हेलो माइक टेस्टिंग माइक टेस्टिंग। ऐसा देखा नहीं खूबसूरत कोई जिस्म जैसे अजंता की। आबार भाई पो परिष्कार मामा ने ले जाओ। किंतु तू काकार काते डिस्टर्ब करछिस। कोन एक गोधूली मिशन হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আমি শামীম। চিনতেই পাচ্ছ আমাকে, আমাকে তো চেনোই তোমরা মোটামুটি একটু। মানে কি বলবো, সে দুঃখের কথা, দুঃখের কথা তো স্টোরিতে বলেই দিয়েছি। মানে ভালোবাসার কথা বলার যুগ নাই আর, সে যুগ আর নাই এখানে যে একটু ভালোবাসার কথা বলবো, এই যুগ আর নাই পৃথিবীর বুকে। একটু কথাই তো বলতে চেয়েছি, একটু একটু সামান্য কথাই তো, দু চার লাইন ভাঙা গান, দু চার লাইন ভাঙা ভালোবাসার কথা, এই বলে একটা ভিডিও বানাবো না। গাড়ি হর্ন বাজতে হবে, গাড়ি হর্ন বাজা বন্ধ হলে, গাড়ির হর্ন বাজা বন্ধ হলে তারপরে আমার ভাইপোকে একটু চেঁচাতে হবে, আর ভাবে ভাইপোর কাকা তো অল টাইম চেঁচাচ্ছেই। এই 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 সব হয়ে গেলে রাস্তা থেকে হুট করে ইনকলাব জিন্দাবাদ আওয়াজ উঠছে, আন্দোলন চলছে রাস্তাতে হঠাৎ করে। এত সব কিছু যদি শেষ হয়েও যায়, সূর্য মামা ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, আবার আমাকে রুমে চলে যাবে, মানে ভিডিও বানানো হবে না ছাদে, এই একটা সমস্যা। আমি এসেছি ছাদে এক ঘন্টা আগে, এক ঘন্টা হয়ে গেল, আমি দু মিনিটের ভিডিও রেকর্ড করতে পারিনি এখনও পর্যন্ত। কন্ট্রোল ভাই কন্ট্রোল, কিছু একটা কর শামীম। 3 মিনিটের তো একটা ভিডিও বানা দাও, 3 মিনিটের, 2 মিনিট, আরে 1 মিনিটের তো ভিডিও বানা দাও আমাকে মোটামুটির ওপর। 2 সপ্তাহ ভিডিও দেয়নি, হিসাব আছে সেটা? পদ্মা সেতু বাংলাদেশে উদ্বোধন হয়েছে, এইখানে গাড়ি এত হর্ন বাজছে কেন? এখানে কুল ডাউন, যেটা বলছিলাম কি বা বলছিলাম ভুলে গেছি। না না, মুড আসছে স্বামীর মুড আসছে, মানে ফ্যামিলি মুড আসছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি ডিসক্রাইব করতে যাচ্ছিলাম যে গাড়ির হর্ন বাজানো বন্ধ হলে তবে ডিসক্রাইব করবো। অ্যাকচুয়ালি ডিসক্রাইব করতে এটা চাচ্ছিলাম যে আসলে ভালোবাসার অনুভূতিগুলো আসলে মিষ্টি হয়। আমরা বলি বারবার বোরিংনেস চলে আসে বলার মধ্যে, এটা যতটা সত্যি ঠিক ততটাই সত্যি এটা, যে ভালোবাসাগুলো আসলে মিষ্টি হয়। মানে এটা জরুরি না যে ভালোবাসা সারা জীবন অমৃতই থেকে যাবে, ভালোবাসা সারা জীবন খুশিরই থেকে যাবে, আনন্দেরই থেকে যাবে, এটা জরুরি না লাইফে। কোনো না কোনো সময় তোমার ভালোবাসা ভাঙবে, তুমি চিন্তা করো না, মানে কষ্ট পাবাই তুমি, এটা নিয়ে চিন্তা করো না। ভাঙলেও ভালোবাসায় কষ্ট পাবা অন্তত, এটা নিয়ে তুমি চিন্তা করো না, এটা হতেই হবে, এটা বিধাতা লিখন। তো সেই জন্য ভালোবাসায় হয়েছে তোমার হর্ন দেওয়া, তো সেই জন্য ভালোবাসায় স্মৃতিগুলোকে ক্যাপচার করে রাখা অনেক জরুরি। সাপোজ না, মানে সিনেমাটিক হচ্ছে না ব্যাপারটা, সাপোজ আমি একটু নাচছি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে, সাপোজ গঙ্গার ধারে বসলে হালকা করে একটু চা নিয়ে, পয়সা কম থাকলে এক কাপই কিনলে, অনেক সময় পয়সা কম থাকলে, অনেকে বলো না পয়সা নিয়ে ভালোবাসা হয় না, অ্যাকচুয়ালি হয় না পয়সা নিয়ে ভালোবাসা, অনেক সময় তোমার হয়তো পয়সা নেই কিন্তু ভালোবাসা বেড়ে যায়। এক কাপ চায়ে হয়তো দুজন চুমুক দিলে, লোকে তোমাদেরকে বলতে পারে যে এক কাপ চা, আরেক কাপ চা কিনলে কেমন ক্ষতি হয়ে যেতো, বাট না, এদিকে তোমার পয়সাও বাড়ছে ভালোবাসাও বাড়ছে। একটা সিগারেট না না, তবা তবা সিগারেট দুজন ভাগ করে খাওয়া যাবে না। দেন ফুটপাথ দিয়ে একটু হাঁটাহাঁটি করলে গঙ্গা থেকে উঠে, দুই হাতে হাত রেখে একটু হাঁটাহাঁটি করলে, দেন একটু স্কোয়ার ফিল্ডে, না স্কোয়ার ফিল্ড আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, বাট স্কোয়ার ফিল্ডেই তোমাদেরকে যেতে হবে এমন কোনো মানে নেই। তোমরা যে কোনো মাঠে যেতে পারো, যে কোনো ফাঁকা জায়গায় যেতে পারো, এমন যে কোনো জায়গায় যেতে পারো যেখানে শুধু কাপল আর কাপল হতে পারে, বাংলাদেশের হাতির ঝিল হতে পারে এমনটা না, হওয়ার কিছু নেই, যেতে পারো, যাই হোক যেতে পারো। মানে উদ্দেশ্য তোমার একটাই, চুমু খেতে হবে, সেটা ভালোবাসার নাম দিয়ে হোক আর যে নাম দিয়েই হোক, উদ্দেশ্য তোমার একটাই, বুঝে গেছি। চাপ নিও না, হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, এগুলো দরকার আছে লাইফে, ভালোবাসার বোরিংনেস থেকে উঠতে এগুলোরও দরকার আছে, অনেক দরকার আছে। আমি ভিডিও করতে পারছি না, এদের জ্বালায় ভিডিও আমি করতে পারছি না, এত পৃথিবীতে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেড়ে গেছে, তুমি কি জানো?
সরকার এত পরিমাণে গাড়ি কেনা বেচার উপর ট্যাক্স চাপাচ্ছে, তাও গাড়ি কেনা কমছে না, তাও গাড়ি কেনা কমছে না, মানে গাড়ি চালাতেই হবে এদেরকে। হেঁটে হেঁটে যে শরীরটাকে একটু ওয়েট লস করা, ভাই আমার ওয়েট বেড়ে গেছে, আমি তো বুঝতে পারছি কতটা কষ্ট হয়। অবশ্য কমছে আমার, 2-3 কেজি কমেছে ওজন, আরও কমাবো। তাও গাড়ি কেনা কমাবে না এরা। সাইকেল ছিল আগের যুগে, সাইকেল ছিল আগের যুগ, হ্যাঁ আগে 2-4 বছর আগেই তো ছিল সাইকেল, লোকে সাইকেল চড়তো, আজকাল লোকে সাইকেলও চড়ে না, স্ট্যাটাস মেনটেন হয় না নাকি, এটা একটা বড় ঝামেলা। আর সব থেকে বাজে লাগে আমার এই বুলেটের সাউন্ড, জানো তো, খালি সারাদিন পাখির মতো ফ্যাটা 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 করে উড়ে বেড়াবে। দেখো মে দেখো তুঝে কুদরত কে নজারে, মুশকিলোঁ মে হ্যায় ইয়ে তুমরা, বানা তেরি সূরত কি হ্যায় চাঁদি সৌ টাকা বিলো। বুলেট গাড়ির কথা আমি খারাপ বলিনি, দেখো মে দেখো তুঝে কুদরত কে নজারে, মুশকিলোঁ মে হ্যায় ইয়ে তুমরা, বানা তেরি সূরত কি হ্যায় চাঁদি সৌ টাকা বিলো, মেরে দিল কা সোনা বিখরা, ये तेरी चांद बालिया है होठो पे ये गालिया, ये तेरी चांद बालिया है होठो पे ये गालिया, सोचने का मौका ना दिया है, मैं तो तेरे पीछे हो लिया, मैं तो तेरे पीछे हो लिया, मैं तो तेरे पीछे है लिया। कंटेंटर नामे जखन सिनी मिनी खेला है, मैं तो तेरे पीछे हो लिया। गानटार किछुई ना, तुम्हारा गाली दाओ, जूतो छोड़ो, डिम छोड़ो, टमेटो छोड़ो, जाई छोड़ो, कोनो असुविधा नहीं। गानटाते जस्ट भिडियो लेंथ बाड़ानोर जोन्नो आमि अनेक ट्रांसपारेंट भावे बोले दिलाम तोमादेरके विषयटा। गान शोनार कोनो मतलब नाई आमार এই মুহূর্তে, এই ভিডিওতে অন্তত, অন্যান্য ভিডিওর কথা বলছি না, জাস্ট এই ভিডিওর কথা বলছি। কারণ আমার আমি কী বলবো এই সিচুয়েশনে, কী বলবো, এখানে ভালোবাসার কথা বলা হয়, একটা ভাব মুড লাগে, মুড ভালোবাসার কথা বলতে যাবো, অমনি একটা গাড়ি চলে যাবে, অমনি বুলেট চলে আসবে, অমনি পাখির আওয়াজ হচ্ছে, এটা ভালো কথা, এটা ভালো লক্ষণ, রোম্যান্টিক লক্ষণ। গাড়ি হর্ন বাজবে এটা কী রোম্যান্টিক লক্ষণ ভাই, এগুলো মানা যায় না। তারপর আবার সন্ধ্যার শাঁখ বেজে গেল, শঙ্খ, সন্ধ্যাও মনে হয় দিচ্ছে কেউ কেউ, মানে টাইম হয়ে গেছে সন্ধ্যা হওয়ার, আকাশটা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, আকাশটাকে কি দেখছো, ওফ এই না হলো আকাশের কালার, মগরিবের আজানও দিচ্ছে, সন্ধ্যা একদম পুরোপুরিভাবে লেগে গেছে। পাশের বাড়িতে সন্ধ্যা সন্ধ্যা আরতি, মানে শঙ্খ, এই সাইডে মগরিবের আজান, মানে আমি একটা খুব সুন্দর পরিবেশে থাকি, আসলে আসলে আমি একটা খুব সুন্দর পরিবেশে থাকি। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, কারণ আজান দিচ্ছে, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো একটা ভালোবাসার শহরে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আমি শামীম, অন্য কোনো ভালোবাসার শহরে নিশ্চয়ই দেখা হচ্ছে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।